ইভিএম নিয়ে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকারকে আমি একটা পরামর্শ দিতে চাই, সেজন্য এই ভিডিওটা আজকে করছি। কি পরামর্শ সেটা বলার আগে নির্বাচন কমিশন সম্পর্কে দুটো কথা একটু বলে রাখা জরুরি। আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে খেয়াল করছি এবং আমি এটা নিয়ে একাধিক কলামও লিখেছি, সেটা হলো নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে বা গঠিত হওয়ার আগে থেকেই সরকারের দিক থেকে এবং নির্বাচন কমিশনের দিক থেকে খুব স্পষ্ট একটা চেষ্টা ছিল আমরা যেন নির্বাচন কমিশন নিয়ে আমাদের আলোচনা ক্রমাগত চালিয়ে যাই, এটাকে প্রাসঙ্গিক করে রাখি। নির্বাচন কমিশন যখন গঠিত হয়নি সেটা কীভাবে গঠিত হবে, সার্চ কমিটি দিয়ে নাকি সেটা ছাড়া, আইন নেই আইন ছাড়া কীভাবে হয়, সংবিধানে আছে আইন থাকতে হবে, সো প্রথম বলা হচ্ছে আইন হবে না, পরে বিরোধীরা বলতে শুরু করলো আইন লাগবে এবং শেষ পর্যন্ত সরকার একটা আইন বানিয়ে দিল। এরপর সেই আইনটা আগের সার্চ কমিটির যে নোটিস ছিল সেটাই আইনে পরিণত করা হয়েছে কি না, এতে আদৌ সম্ভব হবে কি না, ইত্যাদি ডিবেট। তারপর সার্চ কমিটি হলো, সেই সার্চ কমিটিতে কে কে আছে না আছে তাদের কুষ্ঠি ঠিকুজি আমরা খুঁজে বের করা শুরু করলাম এবং শেষ পর্যন্ত সেটা নিয়ে আর দীর্ঘদিন ব্যস্ত থাকলাম এবং সব শেষে নির্বাচন কমিশন ঘোষিত হলো। সেই এর আগেও সার্চ কমিটি যখন তৈরি হয়েছে তারা বিভিন্ন মানুষজনের মতামত নিয়েছে, তালিকা নিয়েছে, কারা কারটা দিয়েছে, নানান জল্পনা কল্পনা আমাদের সমাজে। এরপর নির্বাচন কমিশন গঠিত হলো, সেই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর কোন কমিশনার কার পরামর্শে হয়েছেন, কার সাজেশন ছিল, সেগুলো নিয়ে ব্যস্ত থাকলাম। এরপর নির্বাচন কমিশন আসলো, নির্বাচন কমিশন এসে তারা বহু আগে থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে মতামত শুরু করলেন, এর মধ্যে সাংবাদিক ছিলেন, সাংবাদিকের মধ্যে পত্রিকা এবং ইলেকট্রনিক আলাদা ভাগ করে তারা বসলেন, সুশীল সমাজ বা নাগরিক সমাজের সাথে বসলেন, তারপর তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসলেন। তারপর সেটা যেতে না যেতেই সর্বসাম্প্রতিক যে ব্যাপার সেটা হচ্ছে ইভিএম নিয়ে তারা আলোচনা করতে শুরু করলেন, ইভিএমের ব্যাপারে মতামত। আবার এখানে যেহেতু এর মধ্যে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, আমাদের দুই তথাকথিত বিজ্ঞানীকে, কম্পিউটার বিজ্ঞানীকে ডাকা হলো, তথাকথিত মানে তাদের ডিগ্রি নেই তা বলছি না, কিন্তু এই দুজন মানুষ আসলে কীভাবে কথা বলেন, কাদের হয়ে কথা বলেন সেটা আমরা জানি। সো এই সবগুলো মানুষের সাথে আবার কথা বলা হলো এবং কথা চলতে চলতে খুব ইম্পর্টেন্ট সিইসি খুব স্পষ্টভাবে বলেছিলেন বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএমের বিরুদ্ধে। কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে অনেকেই বলবেন, কিন্তু আমি অবাক আর হই না, আসলে আমাদের এই সরকার এবং এই কমিশন কী করতে পারে এটা খুব বোধগম্য ছিল। কারণ যখন আওয়ামী লীগ জোর দিয়ে বলে যে 300 আসনে নির্বাচন হবে, আওয়ামী লীগের সর্বোচ্চ সভায়, সেখানে আওয়ামী লীগের সর্বোচ্চ ব্যক্তিটা যখন এই কথাটা বলে, তখন এই প্রশ্নটা জাগে যে নির্বাচন তো আসলে আওয়ামী লীগ করবে না, ওটা নির্বাচন কমিশনের কথা করার কথা, তাহলে তারা কীভাবে বলেন যে 300 আসনে ইভিএম হবে। যাই হোক, পরে তারা কথা কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকঠাক করে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলে আসছেন 300 আসনে নির্বাচন ইভিএমে হতে হবে। পরে যা হবার তাই হলো, নির্বাচন কমিশন খুব ভাব দেখালেন, আমরা তো আওয়ামী লীগের পুরো কথা শুনিনি, তাই তারা 150 আসনে নির্বাচন কমিশন ইভিএমে নির্বাচন করবেন বলে আমাদেরকে জানান। তার জন্য কী কী কিনতে হবে, এটা রক্ষণাবেক্ষণ কেনাকাটা সহ বাংলাদেশের চরম আর্থিক ক্রাইসিসের মধ্যে 8,000 কোটি টাকার বাজেট তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সে জায়গায় যাচ্ছি না। খেয়াল করে নির্বাচন কমিশন যখন ইভিএমে নির্বাচন করবে বলছে, তখন আমরা অনেকেই আলাপ শুরু করলাম ইভিএমের প্রবলেম কী, কতগুলো দেশ ইভিএম করছে, কতগুলো দেশ করছে না, তিনটা দেশ ছাড়া আর কেউ জাতীয় নির্বাচনে করে না, অনেকে করেছে পিছিয়ে এসছে, 101টা লজিক আমরা দিতে শুরু করেছি, এটা কীভাবে প্রোগ্রামিং করা যায়, প্রোগ্রামিং কীভাবে চেঞ্জ করা যায়, ইত্যাদি নানান যুক্তি আমাদের দিক থেকে আসতে থাকলো। ইনফ্যাক্ট এই জিনিসটাই চেয়েছিল নির্বাচন কমিশন। আমি নির্বাচন কমিশন শব্দটা বলছি, কিন্তু বাংলাদেশে আসলে নির্বাচন কমিশন বলে কিছু এক্সিস্ট করে না, বাংলাদেশের সরকারের একটা এক্সটেনশন হচ্ছে নির্বাচন কমিশন, তাই আমরা এটাকে নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় শব্দটাও তাদের পক্ষে তাদের জন্য ব্যবহার করা যেতে পারে। সো সরকার চাইল জনগণ এটা নিয়ে আলাপ করতে থাকুক, প্রচুর আলাপ হচ্ছে। আমি নিজেও কয়েকটা টক শোতে আমাকে ডাকা হয়েছিল ইভিএম নিয়ে, এবং একটা টক শোতে আমি কথা বলতে চাইনি, যে এই ইভিএম নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমরা যতই ইভিএম নিয়ে কথা বলবো এটা আসলে আমরা তাদের পারপাস সার্ভ করবো। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, ইভিএমের বিরুদ্ধে একটা অভিযোগ সুশীল সমাজ থেকে তো করা হচ্ছেই, করা হচ্ছে রাজনীতিতে আছেন এমন মানুষদের পক্ষ থেকে। আমাদের ইভিএমের একটা খুব বড় সমস্যা আছে, এটা আসলেই আছে, সেটা হচ্ছে এটা সব কিছু ডিজিটালি রেকর্ড করে। ধরুন আপনি আমি ভোট দিলাম, তার মধ্যে সব ডেটা ডিজিটালি রাখা আছে, এর মধ্যে কোনো রকম কোনো অ্যানালগ
রেকর্ড নেই, মানে আমি এই ডিজিটাল সিস্টেমটা যদি ম্যানিপুলেটেড হয় আমার পক্ষে আবার ওই ডিজিটাল সিস্টেমেই যদি কোনোরকমভাবে তদন্ত করতে হয় সেখানে করতে হবে, ফলে একটা সম্ভাবনা থাকে যে আমি তদন্তটা ভালোভাবে করতে পারবো না। ইনফ্যাক্ট এই প্রশ্নটা উঠেছিল ভারতে, ভারতে পৃথিবীর অত্যন্ত বড় একটা জনসংখ্যার দিক থেকে গণতান্ত্রিক দেশ ভারত, এবং এই ভারতকেই দেখিয়ে অনেক বিশেষ করে আমাদের দেশের সরকার দলের লোকজন ইভিএমের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করে। তো ভারতে এই ডিবেটটা ওঠার পর ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এর মধ্যে এমন একটা কিছু যোগ করতে হবে যেটা দিয়ে কোনো স্পেসিফিক অ্যানালগ ডেটা আমরা রাখতে পারি, পরে যদি কোনোভাবে এটা চ্যালেঞ্জড হয় যাতে সেটা ভ্যারিফাই করা যায়, তখন এর সাথে VVPAT বলে একটা জিনিস যোগ করা হয়, ভোটার ভ্যারিফায়েবল পেপার অডিট ট্রেইল। এখানে কি হয়, প্রত্যেকটা ভোটের সাথে সাথে একটা ছোট্ট শিটে ওই মার্কাটায় কোন মার্কায় ভোট হয়েছে সেটা ছাপা পড়ে যায় এবং সেটা একটা আলাদা বিনে জমা হতে থাকে, ফলে প্রত্যেকটা মেশিনের সাথে একটা বিনে ব্যালট পেপারের মতো একটা ইনফরমেশান আমরা পেয়ে যাই কাগজে। আমাদের দেশে আমরা প্রচুর রাজনৈতিক দলের মানুষকেও বলতে শুনছি বা সুশীল সমাজ বলছেন যে এটা ভিভিপ্যাট নেই, ভিভিপ্যাট নেই। আমি মনে করি, আমার খুব ধারণা, আমি পরামর্শ দেবো বলে শুরু করেছিলাম কিন্তু আমার ধারণা আমার পরামর্শ দিতে হবে না, সরকার এই ইভিএমে ভিভিপ্যাট যোগ করবে এবং আমি পরামর্শও দেবো যোগ করে ফেলেন। কারণ একবার বলছেন নির্বাচন কমিশন থেকে আমাদের একটা নিখুঁত আছে, আপনারা আসুন দেখুন, তারপর ভিভিপ্যাট যোগ করবে, বলবে আপনারা ভিভিপ্যাট নিয়ে তো সমস্যার কথা বলেছিলেন, আমরা VVPAT যোগ করে দিয়েছি, তাহলে এবার আসুন ইভিএমে নির্বাচন করি। সমস্যা হচ্ছে আমরা যারা VVPAT-র কথা বলি তাদের সবচেয়ে বড়, তারা জানেন না তা না, কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে তারা আবারও বলছে নির্বাচন কমিশন এবং প্রকারান্তরে সরকারের পারপাস সার্ভ করেন। VVPAT থাকলো, আপনি আসলে রিলাই করছেন কার উপরে? যদি প্রশ্ন ওঠে আপনি যখন চ্যালেঞ্জ করবেন এটা নির্বাচন কমিশন প্রথম দেখবে, শেষ পর্যন্ত যদি আদালতে যান আদালত দেখবে। মানে ভারতের প্রেক্ষাপটে যে জিনিসটা, যে সিস্টেমটা কাজ করেছে সেই সিস্টেমটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করবে? ভারতের নির্বাচন কমিশন শত সমালোচনার পরও, হ্যাঁ ভারতের বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ওঠা শুরু হয়েছে, তাও ভোট ডাকাতির না, সরকারি দলকে কিছু কিছু সুবিধা এনশিওর করার অভিযোগ উঠেছে, তারপরও ওই জায়গায় নির্বাচন কমিশন এখনও একেবারে নিরপেক্ষ নির্বাচন করে, ফলে সে যখন VVPAT-র কোনোরকম তদন্ত করবে সেটা অথবা ভারতের আদালত অনেক বেশি স্বাধীন, সুতরাং সেটা যদি আদালত পর্যন্ত গড়ায় সেটার যে ফলাফল হবে বাংলাদেশে কি আমরা এক্সপেক্ট করতে পারি সে ফলাফল হবে? এদেশে রাতে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, নির্বাচন কমিশন সেটা নিয়ে কিছু করে নাই। আমাদের হাইকোর্ট সুওমোটো দেয় অনেক সময়, মানে স্বতঃপ্রণোদিত হয়ে নানান ইস্যু তাদের চোখে পড়েছে তারা সেটা নিয়ে সুওমোটো দেয়, আমাদের নির্বাচন নিয়ে কোনো সুওমোটো আমরা দেখি নাই। তো ফলে আমরা কীভাবে এক্সপেক্ট করতে পারি যে VVPAT থাকার পর বা দেয়া হলে এটা অসাধারণ কিছু হতে পারে? আমি বিশ্বাস করি এটা তারা বলেন না, কারণ অনেক রাজনৈতিক দল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে তারা চান ব্যালটে ভোট হতে হবে। তো তাহলে আমরা এই VVPAT বলি বা ইভিএমকে নিখুঁত করার জন্য আর কী করা যেতে পারে, এই আলোচনাগুলো কেন করছি? এই আলোচনাগুলো করে আমরা আসলে এক্সিস্টিং রেজিমের উদ্দেশ্যকে সফল করছি, এটা আমাদের এক্ষুনি বন্ধ করা উচিত।